আসসালামু ওকে রে, আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। কুলাউড়া টিভি থেকে আমি আতিকুল ইসলাম, আর আজকে আমাদের সাথে একজন অতিথি আছেন, এবং আজকে আমরা এই কারণে আমাদের কুলাউড়া টিভি শুতে আজকে আমাদের একজন সুপরিচিত ব্যক্তি এবং ইউটিউবার যাকে নিয়ে আজকে আসা আমাদের কুলাউড়া টিভিতে। এবং আমি আতিক আপনাদের সাথে আছি লন্ডন স্টুডিও থেকে, এবং আমার সাথে আছেন বর্তমানে ঢাকা থেকে, সৌদি আরব প্রবাসী ঢাকা থেকে, মাসুমা নুরপলি, এবং একজন ইউটিউবার। তো প্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, হয়তো আমরা জানি যে সবসময় আমরা প্রবাসীর কথা শুনি, আমরা ইউটিউবরা যারা সোশ্যাল মিডিয়াতে শুনি যে আমাদের দূতাবাস প্রবাসী দূতাবাস গুলা হেল্প করে না, কিংবা বাংলাদেশে আসার পরে আমাদের এয়ারপোর্টে কি সমস্যা হয় এবং ওখান থেকে কোথায় নিয়ে যাওয়া হয়, সেই সম্পর্কে আজকে কিন্তু আমাদের বিশেষ একটা অনুষ্ঠান। সেই অনুষ্ঠানটা আপনারা দেখবেন এবং শেয়ার কমেন্ট করে যদি কোনো প্রশ্ন করার হয় আমাদের অতিথিকে মাসুমানুর পলিকে, আপনারা তাকে প্রশ্ন করতে পারবেন। এবং মাসুমানুর পলির একটা ইউটিউব চ্যানেল আছে, মাসুমানুর পলি, সে একজন এবং উনি সৌদি আরব প্রবাসী ছিলেন। তো এই মুহূর্তে আমি আপনাদের সাথে পরিচয় করে দিব, আমি এই মুহূর্তে চলে যাবো মাসুমানুর পলির কাছে। হ্যালো, আসসালামু আলাইকুম মাসুমানুর পলি, কেমন আছেন আপনি এখন? ওয়ালাইকুম, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ধন্যবাদ তোমাকে আমাদের স্টুডিওতে আসার জন্য, এবং তোমার গুরুত্বপূর্ণ সময় আমার আমাদেরকে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ জানাই আমরা ফ্লোরা টিভির পক্ষ থেকে। না, আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাকে আমন্ত্রণ করার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনার কুলাউড়া টিভি ধন্যবাদ কেও। ধন্যবাদ তোমাকে। আচ্ছা মাসুমানুর বলি, তুমি একজন ইউটিউবার এবং সৌদি আরব প্রবাসী প্রবাসী ছিলা, এবং হঠাৎ করে জি তুমি আবার দেশে চলে আসছো, তো আমি তোমার কাছে জি একটা জিনিস আজকে জানার জন্য তোমাকে লাইভে নিয়ে আসা আমাদের কুলাউড়া জি টিভিতে। আমরা, তুমি জানো যে আমরা প্রবাসী যারা আছে আমরা সবসময় শুনে থাকি যে আমাদের বাংলাদেশের দূতাবাস হেল্প করে না, এবার এরকম মেয়েরাও বিভিন্ন ধরনের লাইভ অনুষ্ঠানে বলে আসে। তোমার কাছে জানতে চাচ্ছি, তুমি যখন দেশে আসার জন্য জি রোয়ানা হওয়ার জন্য প্রথম তুমি কোথায় গেছিলা, সেইটা একটু ক্লিয়ার করে দাও। আমার আপনার পাসপোর্ট, পাসপোর্টের মেয়াদ শেষ হবে যে আপনার জুলাই মাসে, তার ভিতরে আমার আপনার ভিসার মেয়াদ কিন্তু শেষ আপনার এপ্রিলে মনে হয় শেষ হয়ে গেছে প্রায়, আমার এরকম মানে এসপিআর 3 মাসটা ছিল। পরে আমি কফিলকে কিন্তু বলছিলাম যে আমাকে আপনার দেশে পাঠানোর জন্য, উনি ওনারা সবসময় আমাকে বলছিল একটা কথাই যে কিভাবে দেশে পাঠাবো, এখন পেলেন রানিং নাই। আমি কিন্তু বিশ্বাস করি নাই, আমি ভাবছিলাম যে ওনারা সবসময় আমার সাথে মিথ্যা কথাই বলতেছে, আমি বিশ্বাস করতেছি না। পরে আমার কোরবানি ঈদ যখন শেষ হয় তখন ওদের করুণা হয়, করুণা হওয়ার পরে অনেক সেবা যত্ন করি আমি, ওদের সেবা যত্ন করার পর আমি যখন ওরা সুস্থ হয়ে যায় একদম, তখন আমি বলি যে আমাকে টিকিট কেটে দিয়ে আমি বাড়িতে যাব। ওরা আমাকে দিচ্ছিল না, কিন্তু আমি বিশ্বাসই করতে পারতেছিলাম না একদম যে সত্যই আপনার যে প্লেন এখন রানিং নাই এবং কি আপনার ফ্লাইট গুলো অফ আছে, সেটা কিন্তু আমি একদম বিশ্বাস করতেছিলাম না। পরে আমি রাগ করে কিন্তু বাসা থেকে বেরিয়ে যাই, গিয়ে কিন্তু আমি পুলিশকে বলি, তখন পুলিশও কি করবে ওদেরকে ফোন করে, ফোন করার পর ওরা বলতেছে দেখেন ওকে যদি কোনোভাবে আপনারা দেশে পাঠাই দিতে পারেন তাহলে আপনারা দেশে পাঠাই দেন, আমরা কিন্তু মানে টিকেটে যে প্লেন রানিং নাই এটা আমরা ওকে বলতেছি বুঝতেছে না। তখন পুলিশ আমাকে এম্বাসিতে দিয়ে দিল, এম্বাসি দিয়ে দিল, পুলিশ আমাকে বলল যে দেখো এখন প্লেন কিন্তু রানিং নাই, আন্তর্জাতিক ফ্লাইট গুলো সব বন্ধ আছে, যখন খুলবে তখন ঠিক তোমাকে ফ্লাইট দিয়ে দিবে। পরে আমাকে একটা এম্বাসিতে দেয়, ওই এম্বাসিতে আমি পাই আপনার 18 দিন থাকি। তো ওই এম্বাসিতে যখন আমি যাই ওইখানে আমি দেখতে পাই যে আপনার বিভিন্ন মেয়েরা, প্রচুর মেয়েরা। এম্বাসি না, এম্বাসিটা কোন এলাকাতে, কারণ সৌদি আরবে ওইটা হলো, ওইটা হলো আপনার আভাতে, আভাতে আবা খামিস, ওইখানে এম্বাসিতে আপনার ওইটাতে যখন আমাকে পাঠানো হয় ওইখানে আমি দেখি তো প্রচুর মেয়ে, যখন সবার সাথে কথা বলি কেউ বলে 7 মাস, 5 মাস, 6 মাস, 3 মাস এভাবে ওরা ওইখানে পড়ে আছে। তখন আমি চিন্তা করলাম যে এরা তো মাস ধরে এখানে পড়ে আছে কেন, প্রশ্ন করলাম ওদেরকে, তখন ওরা বলতেছে আমাদের কাজকে কালকে পরশু এভাবে করে করে পাঠাচ্ছে না, ফ্লাইট নাকি অফ আছে, আন্তর্জাতিক ফ্লাইট অফ, সেজন্য আমাদেরকে পাঠাইতে পারতেছে না। তখন আমি ওদেরকে আবার প্রশ্ন করি যে তোমরা কি সবাই কি বাসা থেকে বেরিয়ে আসছো নাকি অন্য কিছু, তখন ওরা অনেকে বলে যে না আমাদেরকে কফিলে দিয়ে গেছে, যে কফিলে আমাদের আপনার ডেট শেষ, আমাদের ছুটি সময় হয়ে গেছে বা কারো একবারে চলে যাবে দেশে, তো ওদেরকেও আপনার কফিলে কিন্তু দিয়ে গেছে, টিকিট কাটে নাই কফিল, কারণ তখন টিকিট গুলো অনেক দাম, ওরা কিন্তু কাটেন, ওরা এম্বাসিতে দিয়ে গেছে লোকগুলাকে। তখন এখানে যখন আমি তো যেটা ওইখানে 5 মাস, 6 মাস, 7 মাস ধরে কিন্তু এম্বাসিতে পড়ে আছে,
পরে আমি ওইখানে প্রায় 18 দিন ছিলাম। 18 দিনে আপনার অনেক সময় আমরা শুনতে পাই যে এম্বাসি গুলাতে খাওয়া দাওয়া ঠিক দেয় না, এবং কি পানি দেয় না, অত্যাচার করে, এরকম অনেক কিছু কিন্তু আমরা শুনতে পাই। কিন্তু আমি যেটা দেখছি ওই এম্বাসিতে অনেক ভালো খাওয়ার, মানে বলার ভাষা নাই, আপনার পানি খাওয়ার, ওইখানে আরবিরা যেরকম রুটি খায়, যে ওইখানে যেহেতু আরব কান্ট্রি তো ওইখানে অবশ্যই আমাদেরকে রুটি দেওয়া হয়েছে, যে সকালের নাস্তা রুটি, বিকালের নাস্তা রুটি, তার সাথে আবার ফল দেওয়া হয়েছে, জুস দেওয়া হয়েছে, আর দুপুরে খাবার দেওয়া হয়েছে, দুপুরে ভাত দেওয়া হয়েছে। তো আমাদের এইভাবে কিন্তু ওইখানে আপনার প্রায় 17-18 দিন ছিলাম। ওইখান থেকে আবার আমাদেরকে ট্রান্সফার করা হয়েছে আপনার ইয়েতে, আপনার রিয়াদ এম্বাসিতে। রিয়াদ এম্বাসিতে যখন ট্রান্সফার করা হয়েছে তখন আবার প্রায় 1 সপ্তাহ আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখান থেকে কিন্তু বাংলাদেশ থেকে একজন লোক পাঠায় এম্বাসির, মনে হয় যেন বাংলাদেশ এম্বাসির, আমি সঠিক জানি না। তারপর ওইখানে আবার ওই বাংলাদেশ এম্বাসির একজন লোক, দুজন মিলে কিন্তু আমাদের ওইখানে যায়। যাওয়ার পর আমাদের বাঙালি যত মেয়ে আছে সবাইকে ডাকে, ডাকার পর আমাদেরকে জিজ্ঞেস করে আমাদের সমস্যাটা কি, আমরা কেন দেশে যাইতে চাইতেছি, এরকম সমস্যাগুলো জিজ্ঞেস করে, সবাই থেকে জানে। জানার পরে ওনারা যতটুকু কাজ ওনাদের করার দরকার সম্পূর্ণ কাজ ওনারা শেষ করে আমাদেরকে আপনার রিয়াদ এম্বাসিতে পাঠায়। কিন্তু আমি যেটুকু দেখলাম যে আমরা শুনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের উপর কিন্তু কেয়ার করে না, প্লাস এম্বাসি আমাদের কেয়ার করে না, এম্বাসি আমাদেরকে দেশে যাওয়ার জন্য সহযোগিতা করে না, অনেকে বলে আমরা এম্বাসিতে গেলে হয়রানি হয়, কিন্তু এটা আমি একদম সম্পূর্ণ মিথ্যা দেখলাম। দেখলাম যে আমাদের বাংলাদেশ এম্বাসির লোকগুলো প্রচুর কাজ করে আমাদেরকে নিয়ে, এটা আমরা দেখলাম, আমি নিজে দেখছি, নিজে ওনাদের পাশে বসে আমাদের যে বাঙালিদের কাগজপত্র সবকিছু আমি কিন্তু নিজেই লেখছি, ওদের কাগজপত্র যে আব্দুল হক ভাইয়ের সাথে আমি সম্পূর্ণ কাগজপত্র আমি নিজেই লেখছি। তা আমি দেখলাম যে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করেন ওনারা, আর মাননীয় প্রধানমন্ত্রীও যদি এটার ভিতরে আপনার আমাদের বাংলাদেশের যে শ্রমিক গুলার উপরে যদি ওনাদের দায়িত্ব না থাকতো, তাহলে কিন্তু বাংলাদেশ থেকে উনি 3 দিনে সফরে একজন লোক পাঠাইতো না, কখনোই না। 3 দিনের সফরে কিন্তু ওই লোকটা গেছে গিয়ে আমাদের এম্বাসিতে আমাদের সবার সাথে কথা বলছে, এবং কি আমাদের কার কি সমস্যা সেটাও আমাদেরকে বলছে। তো এখানের ভিতর আবার কিছু মানুষ যারা হয়রানি হয়, যাদেরকে দেখা যায় এই এম্বাসি থেকে ওই এম্বাসি, ওই এম্বাসি থেকে ওই এম্বাসি, আপনার বিভিন্ন জায়গায় কিন্তু ওদেরকে ইয়ে করা হয়, ট্রান্সফার করা হয়, এবং কি দেশে পাঠানো হয় না। তাদের সমস্যা হলো যে মনে করেন কন্ট্যাক্টটা ফিল আপ হয় না, যে কন্ট্যাক্ট থাকে, যে আমার 2 বছরের কন্ট্যাক্ট আমার বিষয় থাকে, হয়তো দেখা গেছে 3 মাস 5 মাস করার পর আমি আর করবো না, চলে যাব। তখন কফিলে যখন আমাকে অনেক টাকা খরচ করে নিয়ে যায়, তখন কফিল এটার উপরে কিন্তু একটা মেয়েটার উপর, মনে করেন আমি হলে আমি আমার উপরে কিন্তু একটা আপনার মামলা করে দেয় ওইখানে, যে এই মেয়েটাকে যদি দেশে পাঠাইতে হয় আমার যে টাকাটা খরচ হয়েছে এটা দিতে হবে, আর না হলে আপনারা কাফালা করে দেন, তাহলে আমাকে ওই টাকাটা এনে দেন, এই ধরনের কিন্তু বলে। যেমন আমাদের বাংলাদেশ বলেন, বিদেশ বলেন, খারাপ ভালো কিন্তু সব জায়গায় আছে। আবার অনেক কফিল আছে যে যে কন্ট্যাক্ট শেষ থাকবে, ও যখন যেতে চাইতেছে চলে যাক, আমার টাকা পয়সারও দরকার নাই, ওকেও দরকার নাই, এই ধরনের কিন্তু বলে। তো ওই যাদের কপিলে যে মাথা ব্যথা দেয় যে আমাকে টাকা দিতে হবে, যে আমার এখানে কন্ট্যাক্ট ফিল আপ হয়নি, আমি অনেকগুলো টাকা খরচ করে আসছি, তখনই কিন্তু সমস্যাটা হয়। মানে এটা কিন্তু সবাই না, আপনি শতকরা 5 জনের এই সমস্যাটা ভোগান্তি হয়। তখন এখানে এম্বাসিরও কিছু করার থাকে না, যেহেতু কপিলের টাকাগুলো দিতে হবে, তখন ওনারা অন্য কপিলকে অন্য জনকে কাফলা করে কিন্তু দিয়ে দেয় টাকার বিনিময়ে। এই সমস্যাটা এখানে। এরপরে এরপরে আপনার আমার ফ্লাইট হয়েছে আপনার, যখন আমি আর একটা কথা বলতে ভুলে গেছি, আমি ওই রিয়াদ এম্বাসিতে যখন আসি ওইখানে সবাই বলে যে রিয়াদ এম্বাসিতে মারধর করে, কথা বলতে দেয় না, ফোনে কথা বলতে দিবে না, মারধর করে, এখানে ম্যাডাম অনেক খারাপ, অনেক বিভিন্ন ধরনের কথা শুনি। আমিও কিন্তু ভয় পেয়ে যাই যে এরকম একজন মানুষ, আমি এখানে আসার পরে যদি এরকম অত্যাচারের শিকার হই কিভাবে কি হবে, আমি কিন্তু সত্যি ভয় পাই। ওইখানে আমাদের সব কিন্তু ছিল উগান্ডার ম্যাডাম, যে আরবিদের এখানে যে এম্বাসিতে বেশিরভাগ উগান্ডা ম্যাডাম, একদম কালো মোটা মোটা, আচ্ছা, কিন্তু অত্যন্ত ভালো ব্যবহার করছে। যেটা সব মানুষ 300 মেয়ে ওইখানে ছিল, ওই 300 মেয়ের সবাই ওনাদের সাথে দেখেন, যেমন আমার নাম হলো মাসুমা, ওনারা যখন নামটা লিখতে যায় মাসুমা কিন্তু বাংলা মাসুমা কিন্তু লিখতে পারে না, ওনারা লিখে ফেলে মাস্তা। যেমন মিসেস রহিমা, ওনারা লিখে ফেলে মাস্তা রহিমা, এইভাবে কিন্তু লিখে ফেলে। তো এই বিষয়গুলো কিন্তু আমি ওনাদেরকে অনেকটা হেল্প করছি, যে এখানে মাস্তা হবে না, মিসেস হবে, প্লাস বা আমার নাম মাসুমা, মাসুমাই হবে, মানে এই ধরনের অনেক ইংলিশে অনেকটা অনেক ওনাদেরকে হেল্প করছি। হেল্প করার পর ওনারা আমার কাজের উপর অনেকটা খুশি, খুশি হয়ে ওনারা কিন্তু এই 300 মানুষের সবসময় যখন কাগজপত্র ডাকাটাকি করে বা লেখালেখি করে সবকিছু দায়িত্ব কিন্তু আমাকে দিয়ে, পরে ওনাদের সাথে আমি সম্পূর্ণ কাজ করি। করার পরে
3 তারিখে, আমরা কিন্তু জানি না আমাদের 3 তারিখে ফ্লাইট দিবে। ওনারা আমাদেরকে 1 সপ্তাহ আগ থেকে বলতেছে কালকে ফ্লাইট, আজকে ফ্লাইট, পরশু দিন ফ্লাইট, এভাবে করতেছে। পরে 3 তারিখে দেখি যে আলহামদুলিল্লাহ আমাদের 135 জনের ফ্লাইট দেয়। আচ্ছা আচ্ছা, ওইখান থেকে 35 জনের ফ্লাইট দেয়। 3 তারিখে ফ্লাইট হয় আপনার সকালে, শুক্রবারে বাংলাদেশে পৌঁছায়। এখানে একটা হাসির কথা বলি, বাংলাদেশে যখন পৌঁছায় তখন শখ ছিল বাংলাদেশে নেমে কিন্তু হোটেলে ভালো করে গরু মাংস দিয়ে খাবো, বাঙালি খাওয়া। অবশ্যই এমবাসিতে খাইছি না বলি, এর আগে আমরা বাংলাদেশে এখন যাব না, প্রথম আমার সৌদি আরবে আরো কিছু কাজ তোমার বাকি রয়েছে। আমরা যখন যে তুমি তো লিকেল ছিলা হিসাবে, যে তোমার টিকেট, যে টিকেট, টিকেটের টাকাটা কে দিছিল, তুমি দিছিলা না এমবাসি দিছে না কপিল দিছিল? না, এটা এটা একদম সম্পন্ন এমবাসি থেকে, এটা আমাদের বাংলাদেশ এমবাসির। এটা যেমন আমরা বাংলাদেশ এয়ারলাইন্স কিন্তু আসছি, আমাদের সম্পূর্ণ টিকেটের খরচগুলো কিন্তু বাংলাদেশ এমবাসিতেই মনে বহন করা হয়েছে। আমাদের এটা কোনো কফিলও দেয় নাই, আমিও দিই নাই, এটা আমাদের সম্পূর্ণ সরকারি তরফ থেকে আমাদের আনা হয়েছে। এই গত আমি 3 তারিখে আপনার বৃহস্পতিবারে রাতে একটা আমাদের ফ্লাইট হয়েছে 35 জনের। আবার কিন্তু এরপরে গত শুক্রবার মনে হয় 11 তারিখ ছিল, বৃহস্পতিবারে মনে 10 তারিখ ছিল, বৃহস্পতিবারেও কিন্তু আবার আপনার প্রায় 50 জনের উপর ফ্লাইট হয়েছে, 50 জনের উপরে ফ্লাইট হয়েছে। আমার জানা সত্ত্বে এখানে 50 জনের মতো আছে আমার এখানে আশেপাশে রুমে। তো এর ওই দিনও কিন্তু ফ্লাইট হয়েছে। এগুলো সম্পূর্ণ কিন্তু বিনা খরচে, আমাদের কোনো খরচ লাগে নাই, এবং কিন্তু কোনো খরচ দেয় নাই এখানে। ওকে পলি, আরেকটা, ওকে পলি, আরেকটা জিনিস তোমার কাছে জানতে চাচ্ছি। যারা আনলিকেল ছিল সৌদি আরবে, যারা আনলিকেল দেশে আসতে যাচ্ছে, তো তাদের কোনো এইভাবে এমবেসিতে কোনো সমস্যা হয়নি? যে আনলিকেল যারা যেমন এমবেসিতে আছে, তাদের পাসপোর্ট নাই, তাদের আউট পাস নাই, তো এই সম্পর্কে তোমার কি অভিজ্ঞতা আছে কি, মানে তুমি যদি ছিলা এমবেসিতে এই ব্যাপারে কিছু জানো? হ্যাঁ, আমার সাথে এই বিষয়ে আমি যেটুকু জানি ওইটাই বলতে পারবো। আমার সাথে যে মানুষগুলো ছিল ওইখানে অনেকেরই কিন্তু পাসপোর্ট আকামা ছিল না, পাসপোর্ট আকামা ছিল না, একদম আনলিগেল ছিল, কিন্তু ওরাও দেশে আসছে, এখন ওরাও দেশে আসি গেছে। এটা আমাদের সরকারের উদ্যোগ ছিল, বিধে এখানে আউটপাস দেওয়া হয়েছে, আউটপাস না দিলে কিন্তু আসতে পারতো না, আউটপাস কিন্তু দিছে অনেকেরই, কিন্তু ওইটা আমি সঠিক জানি না কতজনের আউট পাস হয়েছে। কিন্তু আমাদের সাথে যত মানুষ ছিল আপনার, অনেক মানুষ, বেশিরভাগ মানুষ চলে আসছে এখন। ওইখানে 3 জন মানুষ শুধু আছে আমাদের সাথে, যারা ছিল তাদের ভিতরে মাত্র 3 জন মানুষ আছে ওইখানে। আচ্ছা, আর সবাই কিন্তু চলে আসছে। এই বাঙালি এখানে আপনার এখন বর্তমানে আমরা হোম কোয়ারেন্টাইনে আছি। আচ্ছা, না আরেকটা জিনিস আমি জানতে চাচ্ছি, যে সৌদি আরবে এমবেসিতে কি শুধু মেয়েরা ছিল, ছেলেরা কি আছে এরকম, আনলিকেল ছেলেরা কি আছে যেমন পুরুষ পুরুষ এরকম আছে? না, আমরা আসলে আমি ছেলের কথা বলতে পারবো না, আমি মেয়েদের কথা, কারণ ছেলেদের ছেলেদেরকে আমরা চোখে দেখিও নাই একদম। আমরা যেখানে ছিলাম এখানে সব মেয়ে ছিল, আর আমাদের ম্যাডাম গুলো ছিল মেয়ে, যে আমাদের দায়িত্বে যারা ছিল তারাও ছিল মেয়ে, তা আমি মেয়েদেরকে দেখছি, ছেলেদের কথা আমি বলতে পারি না। ওকে পলি, আসল জিনিস হয়েছে যে তোমার কাছ থেকে আজকে আমরা যে সত্যতা একটা জিনিস পেয়ে গেছি। আমরা কয়েকদিন আগেও দেখছি 3-4 জন মেয়ে কিন্তু এমবেসির বাইরে গিয়ে লাইভ করছে, যে এমবেসি তাদেরকে হেল্প করে না, বাংলাদেশে পাঠিয়ে দেয় না, এইভাবে কিন্তু আমরা কয়েকদিন আগেও কিন্তু দেখছি। তুমিও এটা নিয়ে ইউটিউবে একটা ভিডিও করছো, তো এইটা এইরকম দেখে কিন্তু আমরা সবসময় কিন্তু চিন্তা করি যে আসলে আমাদের দূতাবাস গুলো আমাদেরকে হেল্প করে না। এখন যখন তুমি এই দূতাবাসে সরাসরি ছিলা, তুমি কিন্তু একটা ইউটিউবার, তুমি কিন্তু তুমি যদি হয়রানি হতা তাহলে তুমি অবশ্য একটা ভিডিও বানাইতা, যে বেশি মানুষ গুলো, অবশ্যই অবশ্যই, তাহলে তোমার তোমার কাছ থেকে যে আজকে আমরা সত্যতা পেয়ে গেলাম যে বাংলাদেশ দূতাবাস যারা মেয়েরা আছে তাদেরকে কিন্তু হেল্প করে, কোনো হয়রানি করে না এবং অন্য কিছু করে না। আরো জিনিস শুনলাম কয়েকদিন আগে, যে বাংলাদেশ এমবেসিতে কি মেয়েদেরকে যৌন হয়রানির কি করে কি, বা এইরকম কোনো কিছু আভাস কি তুমি পেয়েছো? এমবাসিতে কোনো দিনও এটা সম্ভব না, এমবাসির ভিতরে এটা কখনোই সম্ভব না। কিন্তু হ্যাঁ, আমি যখন ওই এমবাসিতে ছিলাম ওইখানে অনেক মেয়ে দেখছি আমি, আমার নিজের চোখে দেখা চাই, একটা মেয়ে প্রেগনেন্ট ছিল, কারো 7 মাস, কারো 5 মাস, কারো 9 মাস, কেউ আবার বাচ্চা করলেও ছিল। সেটা তো আমাদের ছিল,
আমাদের বাঙালিও ছিল, একজন 5 মাসের আর একজন 7 মাসের প্রেগনেন্ট মহিলা ছিল। এটা এমবাসিতে কোনো রকমের সম্ভব না যে এমবাসি লোক কোনো মেয়ের সাথে যৌন হয়রানি কাজ করা। এটা যা হয়েছে আপনার বাইরে হয়েছে। যেমন আমি একটা মেয়ের সাথে কথা বলি, যখন প্রেগনেন্ট একটা 7 মাসের মেয়ে, ওই মেয়েটাকে নিয়ে আমি একটা আপনার ইউটিউব ভিডিও করতে চাইছিলাম কিন্তু করি নাই। আমি চাইছি যে ওই একজন মেয়ের জন্য আমাদের বাংলাদেশে প্রত্যেকটা মেয়ের বদনাম হবে, সেজন্য কিন্তু আমি করি নাই। করি নাই বলতে আমি আপনাকে বিস্তারিত বলি, মেয়েটাকে যখন আমি জিজ্ঞেস করি তোমার এই এই এরকম অবস্থায় আমার এই কাজটা করছে, তখন আমি ওকে প্রশ্ন করলাম তোমার কফিলের আত্মীয় কিভাবে তোমাকে এই কাজটা করতে পারে। তখন ও বললো কি আমার কফিল বাড়িতে ছিল না, কেউ বাড়িতে ছিল না, তখন কফিলের আত্মীয় এসে আমাকে জোর করে এই ধরনের কাজটা করছে। যখন মানুষ ছিল তখন একদিন চাইছিল এরকম করার জন্য, কিন্তু তখন আমি দিই নাই। এরপরে যখন সবাই বাসা ছিল না কেউ, তখনই কিন্তু আমার সাথে এই কাজটা হয়েছে। যখন এই কথাটা বললো তখন আমার মাথা খাটালাম যে এটা সম্পূর্ণই মিথ্যা একটা কথা, নিজের ইচ্ছা না থাকলে কিন্তু এই কাজটা হইতো না। আমি সকল প্রবাসী বন্ধুদেরকে ছোট করতেছি না, আমি যেটা লিগেল সত্য কথা সেটাই, আমার মাথার বেন্টে যেটা কাজ করতেছে আমি সেটাই বলতেছি আপনাদেরকে। যেমন আমরা যেটুকু জানি, একটা খাদ্দামাকে কখনো কফিল বলবে না যে আমরা বাহিরে যাইতেছি তুমি আমাদের মেহমান আসলে দরজা খুলবা, নো নেভার। সবসময় একটা কথাই বলবে, আমি বাহিরে যাইতেছি তুই যদি কলিং বেল বাজে বাজতে থাকবে তুই রিসিভ করবি না, তুই এখানে আসো সেটাও যাতে কেউ না জানে। এই ধরনের কথাটা কিন্তু সবসময় আমাদেরকে বলে আসছে, এবং কি বিভিন্ন খাদ্দামাদেরকে কিন্তু একটাই কথা বলে, যেমন ওরা সামনে থাকলো একজন পুরুষ মেহমান যখন আসা হয় তখন পুরুষ মেহমানদেরকে কিন্তু সামনাসামনি আপনার রাখে না। আছে এদের ভিতরে খারাপ যারা আছে, তারা যারা খারাপ ব্যবসায় খারাপ উদ্দেশ্যে মেয়েদেরকে নেয় তারা করে, তাদের কথা হলো অন্য হিসাব। কিন্তু যারা আমি যেটুকু জানি যে আপনার বাসায় খাদ্দামাগিরি করে, তাদের ভিতরে কিন্তু বেশিরভাগ এরকম বলা হয় যে আমরা বাইরে যাইতেছি তুমি দরজাটা কিন্তু খুলবা না, এটা খিলি লাগা দরজা, এভাবে কিন্তু বেশিরভাগ বলে। তারপরে এখন ওই মেয়েটা যখন আমাকে বললো যে আমি ওরা বাসায় ছিল না, তখনই আমার সাথে এই কাজটা হয়েছে। আপনি বলেন আপনি বাসায় নাই, আপনার কাজের মেয়েকে বলে গেছেন বাসা না খোলার জন্য, তারপরেও আপনি বাসায় আপনার মেহমান আসলে কিভাবে বাসায় ঢুকবে আপনি বলেন? আমাকে তো আপনি বলেই গেছেন যে তুমি বাসার দরজা খুলবে না। আমি আমি বলি এর মাঝে তোমার সাথে একটা জিনিস শেয়ার করি। হ্যাঁ ঠিক আছে, যখন একদিন বাসায় খুলে যে প্রথম দিন হয়তো বাদ ব্যবহার করছে, তখন তো সে কফিলকে অবগত করতে পারে যে আমার সাথে, হ্যাঁ বলা উচিত ছিল, বলা উচিত ছিল। কারণ এখন দেখা যাচ্ছে যে সে না বলে আরো সুযোগ পেয়েছে এই মানুষটা কয়েকবার আসার জন্য। তাহলে আমি মনে করি তুমি কিছুক্ষণ আগে বলছো শুধু দোষ কপিলের, কপিলের যে আত্মীয় না, আমারও দোষ আছে বিদায়, কারণ দোষ আছে অবশ্যই। আমি কমপ্লেন কেন দিলাম না, কপিলের বউ আছে, কপিলের কপিল আছে, হ্যাঁ বললাম না কেন, যদি তারা যদি আমার বিচার না করতো কিংবা আমার যদি এটা না দেখতো, হ্যাঁ তখন ছিল যে অন্য একটা ব্যাপার যে তারা সহযোগিতা করছে, এটা আসলে বলি তখন কিন্তু সে চাইলে পুলিশের সহযোগিতা নিতে পারতো, তো সে কিন্তু কিছুই করলো না। যখন ওর আপনার দিন মাসটা যখন বেশি হচ্ছে তখনই কফিল দেখে কিন্তু ওর উপর চরম রেগে গেল, এবং কি কফিল ওকে নিজে এমবাসিতে এনে দিয়ে গেল। তখন কালারিংটা কে হলো, সে হলো, এখানে কিন্তু কফিলের হাত ছিল না। তো এই এই মেয়েটার কিন্তু এখন আপনার বাংলাদেশে আছে, ওর হয়তো এই মাসের ভিতর ডেলিভারি হবে, ওর স্বামী নাকি বলছে চলে আসার জন্য, ও স্বামী মেনে নিবে। যদি স্বামী মেনে নেয় তো আলহামদুলিল্লাহ ভালোই, কারণ একটা বাচ্চা নষ্ট করা কিন্তু এটা ঠিক না, কারণ বাচ্চাটা তো দোষ নাই। আর এখানে আমি যেটুকু বুঝি, আর একটা কথা আমি যেটা বলতে চাই, লাইফে সবার সামনে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটা রিকোয়েস্ট করতে চাই যে এই ধরনের বাচ্চাগুলাকে ভালোভাবে সুস্থভাবে মানুষ করার মতো সমাজকে বলে দেয়া, যে এই ধরনের মনে করেন যে একটা বাচ্চা এই ধরনের হলো, তখন কিন্তু মাটাকেও সবাই নিন্দা করে বাচ্চাটাকেও নিন্দা করে। আমি চাই যে বাচ্চাটা যাতে সুস্থভাবে বাঁচতে পারে, যেমন বাচ্চাটাকে আর মাটাকে যদি নিন্দা না করে, সে ভুল করছে সেটা কিন্তু সে সাজা পেয়ে যাচ্ছে, এই 10 মাসে সাজা কিন্তু পেয়ে গেছে। একজন স্বাভাবিক মানুষ স্বামী স্ত্রী থাকা অবস্থায় একজন মানুষ প্রেগনেন্ট হলে যে সমস্যা হয় না, তার থেকে 4 গুণ সমস্যা কিন্তু অবৈধভাবে সন্তান জন্ম দিলে হয়। তো এখন যদি বাচ্চাটাকে স্বাভাবিকভাবে বাড়ার জন্য পরিবেশ সমাজটাকে যদি বলে দেয়া হয় যে কেউ ওকে যাতে নিন্দা না করে, মানে এটা একটা আইন, আইনের মাধ্যমে যদি করা হয় তাহলে কিন্তু বাচ্চাটাকে সুস্থভাবে মানুষ করতে পারবে। এরকম অবৈধ বাচ্চাগুলাকে কিন্তু মানুষ গলা টিপে মারবে না, বেলে দিয়ে কেটে ফেলবে না, ডাস্টবিনে ফালাই দিবে না। আপনি দেখেন একটা যখন একটা মেয়ে হোক ছেলে হোক একটা ভুল করে ফেলে একটা বাচ্চা হয়ে যায়, তখন কিন্তু তারা বাচ্চাটাকে ডাস্টবিনে ফালাই দিবে, না হলে মেরে ফেলবে, না হলে টয়লেটে ফালাই দিবে। আপনারা দেখছেন আরো এরা গো হসপিটালে বাচ্চা রেখে চলে আসে, কেন? ওরা ওরা জানে এই বাচ্চাটা নিয়ে আমি সমাজের কাছে বাঁচতে পারবো না, মুখ দেখাইতে পারবো না, আমার বাচ্চাটা
বড় হইতে পারবো না, সেই জন্য কিন্তু এই কাজটা করে। তো এখানে যদি আমাদের সমাজটা যদি নর্মাল হয়ে যায়, এই বাচ্চাগুলাকে যদি ভালোভাবে বাঁচার সুযোগ করে দেয়, তাহলে কিন্তু এইভাবে এই বাচ্চাগুলো কিন্তু ডাস্টবিনে পড়ে থাকবে না, হসপিটালে পড়ে থাকবে না, তাদেরকে মরতে হবে না। মাসুমানুর, আমি একটা জিনিস তোমারে প্রশ্ন করি, যে যারা প্রবাসী আমাদের বোনরা আছে, যারা প্রবাসে গেছে থাকার জন্য, জি গেছে হয়তো ফ্যামিলির দুর্ভোগ দূর করার জন্য, তো তাদের উদ্দেশ্যে তোমার কোনো পরামর্শ আছে যে তারা এরকম কোনো কার্যকলাপে জড়িত না হওয়া, এই সম্পর্কে তোমার কোনো কথা আছে বলতে? হ্যাঁ অবশ্যই আছে। আমার প্রবাসী বোনেরা যারা যায়, তারা কিন্তু পেটের দায়ে যায়, কেউ ফ্যামিলির জন্য, কেউ স্বামীর জন্য, কেউ নিজের মা বাবার জন্য, বা কেউ নিজের বাচ্চাগুলোকে মানুষ করার জন্য যায়। আমাদের যত প্রবাসী বোনেরা আছে, সবাই কিন্তু একটা না একটা সমস্যার কারণে প্রবাসে আসে। তা আমি আমার প্রবাসী বোনদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যদি কখনো এরকম যৌন হয়রানি কফিলে বা কফিলের ছেলে বা আপনার যে কোনো মানুষে করতে চায়, তারা যাতে সাথে সাথে বাসা থেকে বাইরে বাইরে 999 কল করে পুলিশকে সম্পূর্ণ বিস্তারিত বলে। আর যদি ওইটা না হয়, বাসা থেকে না বাইরে হইতে পারে, সুযোগ না থাকে, তারা ওইখানে 999 কিন্তু সব দেশের জন্যই, 999 কল করে কিন্তু পুলিশকে জানাইলে অবশ্যই পুলিশ আসবে আর এটার একটা ব্যবস্থা নিবে। হয়তো ও যদি বলে যে আমি কাজ করব না এখানে, আমাকে সবসময় এরকম করা হয়, তখন কিন্তু তাকে এম্বাসির ভিতরে পাঠাই দেওয়া হবে, এম্বাসিতে রাখা হবে। তো আমি চাই যে এই বিষয়টা, যে প্রথমে আমার মনে করেন কফিলের ছেলে আমাকে ডিস্টার্ব করতেছে, একটা সাপোজ, বা কফিল আমাকে ডিস্টার্ব করতেছে, আমার বলা দরকার হয়তো মেয়ে থাকলে মেয়েকে, সর্বপ্রথম মেয়েকে শেয়ার করতে হবে যে দেখ তোর বাবা বা তোর ভাই আমার সাথে এরকম করতেছে। তখন যদি না হয়, বাবা বোনে যদি এটার কোনো কিছু করতে না পারে, তখন বলতে হবে মাকে, মাও যদি এটার কিছু না করে, এরপরও যদি বেড়ে যায় বেড়ে যায়, তখন কিন্তু তার একটাই রাস্তা খোলা আছে যে 999 কল করে পুলিশকে জানানো সবকিছু, বা আমাদের আপনার এম্বাসি, আমাদের এম্বাসি যারা আছে, যাদের হয়তো অনেক মেয়েরা আছে যারা প্রবাসে যাওয়ার সময় কিন্তু অফিসের কিছু নাম্বার নিয়ে যায়, ওই নাম্বার গুলোতেও কল করে জানাইতে পারে এটাই। হ্যাঁ, ধন্যবাদ পলি। আর এই মুহূর্তে আমি পলি তোমার কাছে আরো একটা জিনিস জিজ্ঞাসা করব, যেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশি কিছু মেয়েরা আছে, যেমন এবং ছেলেরা প্রবাসে আছে, তো আমরা জানি যে কিছু আনলিগ্যাল মেয়েরা সুযোগ সুবিধাতে দেখা যাচ্ছে এখানে বিয়ের প্রলোভনকে বিয়ে করে কিন্তু কয়েকদিন সংসার করে, সংসার করার পরে আবার ছেলেটা চলে যায়। তো এই ব্যাপারটা তোমার কিছু জানা আছে কিনা, এই যে এই সম্পর্কে তোমার কিছু জানা আছে? এই সম্বন্ধে কিছু জানা বলতে, আমি কিছুদিন আগে আপনি দেখছেন আমি ইউটিউবে দুইটা ভিডিও করছি, যে আপনার ওই মেয়েটার নাম যেন কি আমি তো ভুলে গেছি, এম্বাসির ভিতরে বাচ্চা নিয়ে আছে। তো জিনিসটা কিন্তু আসলে এক ধরনের একদম নোংরা কাজ, যে আপনার ভালো লাগছে, আপনি ওর সাথে রিলেশন করছেন প্লাস বিয়ে করছেন, তাহলে আপনি ওকে ছেড়ে দেন, যাই কিছু করেন, অন্তত পক্ষে ওকে বাংলাদেশে যাওয়ার ব্যবস্থাটা করে যা কিছু করার একটা করেন। এই যে মেয়েটার এখন বাচ্চা হলো, বাচ্চাটা নিয়ে মেয়েটার নামটা তো আমি ভুলে গেছি, আপনার কি যেন নাম ছিল, কুমিল্লার ছেলেকে বিয়ে করছে, তো মেয়েটা এখন বাচ্চাটা নিয়ে জেলের ভিতরে আছে, এখন ও যাইতে পারতেছে না কেন, ও বাচ্চাটার বাবার নাম লাগবে, ও বাচ্চাটার জন্য আমি যেহেতু এম্বাসিতে আপনার আমি আব্দুল হক ভাইয়ের সাথে যখন আমি কথা বলি, ও বিষয়ে আমাদের মানে বলতেছে যে অনেক মেয়েরা আছে বাচ্চা নিয়ে, যাদেরকে দেশে পাঠাইতে পারতেছি না আমরা, অনেক কষ্ট হচ্ছে। তো কারণটা হলো একটাই, বাবার নাম, আপনার একটা পাসপোর্ট যখন বাচ্চাটার নামে করবে, তার পাসপোর্টে কিন্তু বাবার নাম অবশ্যই লাগবে, ওই বাবার নামটার জন্যই কিন্তু আমাদের এরকম মেয়েরা আটকা পড়ে আছে, যে বাচ্চা নিয়ে দেশে যাইতে পারতেছে না, বাবার নাম কি দিবে। তার আমরা কিছুদিন আগে যে ভিডিওটা দেখছি, যে কুমিল্লার ছেলেটার, ওইটা কিন্তু আসলে চরম অন্যায় করছে, উনি বিয়ে করছে প্লাস কাবির নাম আছে, সবকিছু আছে, থাকার পরেও কিন্তু মেয়েটাকে ওইখানে রেখে চলে গেছে, এটা কিন্তু একদম মানে জঘন্য কাজ করছে। মেয়েটা আজকে 2 বছরের বেশি হবে জেলখানায় বাচ্চা নিয়ে। এটা আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই অনুরোধ করবো, রিকোয়েস্ট করবো, ওনার মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে একটা কথাই বলবো, ওই বোনটিকে যাতে দেশে নিয়ে যায়, এবং কি যে কুলাঙ্গার এই কাজটা করছে তার যাতে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হয়, সব তদন্ত করে, সঠিক তদন্ত করার পরে এটাই। ধন্যবাদ মাসুমানুর, তোমার কাছে যেগুলা আজকে তথ্য পেয়ে গেলাম, আসলে খুব সুন্দর তথ্যগুলা পেয়েছি। এখন আমরা বলবো যে তুমি সৌদি আরব থেকে যখন তোমার ফ্লাইট হওয়ার পরে তুমি ঢাকা এয়ারপোর্টের ভিতরে আসো, তো এয়ারপোর্টের ভিতরের যে বর্তমান পরিস্থিতি গুলা, হয়রানি হয়েছে কিনা, কিভাবে তোমাদেরকে রিসিভ করা হয়েছে, সেগুলো সম্পর্কে একটু জানতে চাই তোমার কাছে। আসলে কি, যখন এম্বাসিতে ছিলাম তখন কিন্তু অনেকেই বলতেছে আল্লাহ আমাদেরকে যদি ফ্লাইট করে দিত বাংলাদেশ নিয়ে, আমাদেরকে 1 মাস রেখে দেখে এয়ারপোর্টে, আমাদের কোনো সমস্যা নাই, এই ধরনের একটা কিন্তু কথা সবাই বলছে। বলার পরে যখন আপনার ফ্লাইটটা হয়েছে, যেমন ডিসিপ্লিন নামে কিন্তু একটা শব্দ আছে, যেটা ডিসিপ্লিন সব জায়গায় মানতে হবে,
আপনি ডিসিপ্লিন যদি না মেনে চলে তাহলে কিন্তু সমস্যা। সব জায়গায় একটা কিন্তু ডিসিপ্লিন আছে, যেমন এয়ারপোর্টে একটা সিস্টেম আছে যে এয়ারপোর্টে আসার পরে, যেহেতু এখন আমরা মহামারীতে আক্রান্ত, সব জায়গায় যেহেতু মহামারী, অবশ্যই ওনারা যেভাবে হেফাজত করতে পারে দেশকে মানুষকে ওইভাবে কিন্তু কাজকর্ম করবে। তো আমাদের যখন প্লেন থেকে নামানো হয় আমাদেরকে একটা রুমে বসানো হয়, সবাইকে ছেলে মেয়ে সবাইকে বসানো হয়। ওইখান থেকে একজন একজন সিরিয়ালে আপনার ইমিগ্রেশনে যখন আমাদের পাসপোর্টটা চেক করা হয়, সিল মারা হয়, তখন ওইখানে সবার কিন্তু করোনা সার্টিফিকেট চাইছে যে তোমাদের করোনা সার্টিফিকেট দেখাও। যারা দেখাইতে পারছে তাদেরকে কিন্তু ছেড়ে দিয়েছে, আর যারা দেখাইতে পারে নাই তাদেরকে কিন্তু হোম কোয়ারেন্টাইন আনার জন্য এক সাইডে করে রাখছে। তখন এখানে অনেক মানুষ উত্তেজিত হয়ে গেছে, আমরা থাকবো না, আমরা চলে যাব, আমাদের করোনা নাই, করোনা থাকলে তো আমাদেরকে পাঠাইতো না, এই ধরনের বিষয়গুলা। তখন আমি একটু আবার বললাম যে তোমরাই তো নিজেরা বলছো এয়ারপোর্টে এক মাস আনিয়ে রাখলেও সমস্যা না, বাংলাদেশে পৌঁছাইতে পারলে, এখন আবার এক ঘন্টা কেন ধৈর্য ধরতে পারতেছো না? স্যারগুলো আসুক, ওনাদের সাথে আমরা কথা বলি, ওনারা আমাদেরকে কি করবেন না করবেন আমরা এগুলো দেখি, তারপরে যা ব্যবস্থা নিয়ে নেব। পরে আমরা যখন সব কাজকর্ম শেষ, তখন স্যার আমাদেরকে বলে যে তোমাদের যেহেতু সার্টিফিকেট দেখাইতে পারো নাই, আমাদের করার কিছু নাই, তোমাদেরকে হোম কোয়ারেন্টাইনে নিয়ে যাব, তোমরা ওইখানে থাকবা, ভালো খাবার পাবা, সমস্যা নেই, এই ধরনের কথাগুলো বলছে। কিন্তু তখন আমরা বিশ্বাস করি না যে আসলে ভালো খাবার এখানে পাবো বা ভালো সম্মান পাবো, এটা কিন্তু আমরা বিশ্বাস করি নাই তখনও। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর তারপরে আমাদেরকে আপনি নিয়ে আসা হয়, তারপরে আমাদেরকে সেনাবাহিনীর লোকেরা আমাদেরকে গাড়িতে করে ওনারা নিয়ে আসেন আপনার এখানে, কি যেন এটার নাম, আশকোনা, আশকোনা হজ ক্যাম্পে নিয়ে আসা হয়। এটা অনেক বড় ফ্লাইট, এখানে এটা মনে যত সম্ভব আগে হসপিটাল ছিল, এটাকে এখন করোনার জন্য হোম কোয়ারেন্টাইন বানাইছে। এখানে ছেলে মেয়ে সবাই আছে, কিন্তু মেয়েদের ওয়ার্ড গুলো আলাদা, ছেলেদের ওয়ার্ড গুলো আলাদা। এক এক ওয়ার্ডে আপনার 30 জন, 35 জন, 28 জন, 20 জন করে করে রাখা হচ্ছে মেয়েদেরকে। যাদের 14 জন 14 দিন পূর্ণ হয়ে যাচ্ছে তাদেরকে কিন্তু ছেড়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওকে। তো এখন আমরা হোম কোয়ারেন্টাইনে আছি, এখন বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছি, আজকে আমার 11 দিন হয়ে গেছে। ওকে, আচ্ছা, তো এখানে যে তুমি যেখানে আছো সেখানে তারা তাদের ব্যবহার কি রকম, তোমাদেরকে কিভাবে আহ্বান করে, তোমাদেরকে কিভাবে তারা দেখে 14 দিন, যে 14 দিন তোমাদেরকে কিভাবে তারা, ওদের ওদের পরিবেশ কিভাবে, যারা কর্তাকর্তা আছে তোমাদের খাওয়ান দাওয়ান কিভাবে? না, এখানে তো আমরা বাংলাদেশ যেহেতু উন্নত হয়ে গেছে সেটা কিন্তু আমি জানি না বা জানতামও না, আমার ধারণা ছিল না। এটা যদি এখন আমি বলতে যাই, জানি অনেকে আমাকে দালাল বলবে, কিন্তু ভাইয়ার বিশ্বাস করেন, যেটা দালালের কোনো কিছু না, দালালিরও কোনো কিছু না, যেটা নিজের চোখে দেখবো। অন্যজনে বলেছে আমার কান ছিলে নিয়ে গেছেন, না, আমার কান না দেখে কিন্তু দৌড়াইতে পারবো না। তো হয়তো আমরা প্রথম প্রথম যখন আমরা কিছুদিন আগে একটা লাইভ দেখছি যে হোম কোয়ারেন্টাইনে অনেক পুরুষেরা অত্যাচারিত হচ্ছে, পানি পাচ্ছে না, ছোট বাচ্চারা খেতে পারতেছে না, এই ধরনের কিন্তু কিছু বিষয় উঠছিল, জানি না তখন কি সত্য এগুলো হয়েছে কিনা। আর হইতে পারে, হয়তো তখন নতুন অবস্থায় হয়তো সবকিছু কন্ট্রোল করতে পারে নাই, এরকম হইতে পারে, তো সেটা আমি জানি না। কিন্তু বর্তমান পরিস্থিতি যেটা, এখানে হোম কোয়ারেন্টাইনে 5 বার আপনাকে খাবার দিচ্ছে, ডেলি 4 লিটার করে পানি দিচ্ছে, সকালে 2 লিটার, বিকালে 2 লিটার জনপ্রতি। আর খাবারটা দিচ্ছে কিরকম, সকালবেলা আপনার হয়তো কখনো পাউরুটি ডিম জেলি দিচ্ছে, কখনো আবার আপনার খিচুড়ি, খিচুড়ির সাথে ডিম দিচ্ছে সকালবেলার নাস্তা, এটা ডেলি সকালবেলার নাস্তা এটা। আর দুপুরে আর রাতে বলেন এক বেলায় খাবারের সাথে 4টা করে তরকারি দেওয়া হচ্ছে, আলুর ভর্তা, কদু ভাজি, না হলে মিষ্টি কুমড়া ভাজি, তারপরে আবার ডাল আছে, তার ভিতরে গরু, না হলে মুরগি, না হলে মাছ তো আছে, মানে এই তিনটে গরু মুরগি মাছ, এই তিনটার সাথে আরো 3টা তরকারি কিন্তু দেয় ডেলি, প্রত্যেক বেলায় আপনার 4টা তরকারি। 4টা তরকারি কিন্তু আমরা নর্মাল ফ্যামিলি যেটা আছে, বিশেষ করে আমিও কিন্তু ঘরে 4টা তরকারি একসাথে রান্না করি না, তো এখানে কিন্তু 4টা তরকারি রান্না করতেছে এবং কি আমাদেরকে দিচ্ছে। যে ভাত গুলো দেয় এগুলো কিন্তু আমরা খেতে পারি না, যেটা সত্য কথা, অনেক বেশি ভাত দেয়। পরে এখানে চাপদেরকে বললাম যে আমার এখানে আমার আন্ডারে আছে আপনার 28 জন মানুষ, সবাইকে আমারই দেখতে হয়। তো আমি স্যারকে বললাম যে স্যার আপনারা ভাত গুলো একটু কমাই দেন, ভাত গুলো বেশি হয়ে যায় সব ফালাই দেওয়া হয়। পরে ওনারা ভাত কমাই দিচ্ছে, প্লাস পানিটা সকালে 2 লিটার, বিকালে 2 লিটার জনপ্রতি করে দিচ্ছে, আর পাউরুটিও বেশি বেশি করে দিত। স্যারকে বলছি স্যার একটু কমাই দেন, বলতেছে তুমি হয়তো বেশি খাইতে পারো না কিন্তু অন্যজন হয়তো খেতে পারে। তো সেই জন্য ওনারা কি করে, 2 পিস করে পাউরুটি দেওয়ার পরে একটা বড় পাউরুটি আমাকে দিয়ে দেয়, যে যাদের বেশি লাগবে তাদেরকে তুমি বেশি করে দিয়ে দিবা। তো এই জিনিসগুলো আসলে অনেক উন্নত হয়েছে। আপনাকে আমি যদি একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখানো যাবে কিনা আমি জানি না, সামনের ক্যামেরা দিয়ে একটু দেখাই মুখগুলো। এই দেখেন আমাদের সিট গুলা কিন্তু অত্যন্ত ভালো করছে, দেখেন
প্রত্যেকটা হ্যাঁ সিটি কিন্তু আমি বেশি দেখাইতে পারতেছি না, বেশি দেখাইতে পারতেছি না, কারণ ওকে আর প্রবলেম, সবাই জি জি সবাই শুয়ে আছে, ঠিক আছে। সামনে আসতে চায় না, সমস্যা প্রত্যেকটা সিটে আপনারা করে ব্যাট আছে। আমার বালিশ আছে, হ্যাঁ সবকিছুই এখানে সিস্টেম অত্যন্ত সুন্দর। আসার সাথে সাথে আপনি তিনটা কারবার করে, এই যে আমরা যে মনে করলাম আমরা বিদেশ থেকে আমার নেট একটু প্রবলেম করতেছে এখানে, 4G নাই। ওকে আচ্ছা পলি, আমি আর একটা জিনিস তোমার কাছে জানতে চাচ্ছিলাম পলি। একটা জিনিস সত্য, যে জিনিসটা তুমি তুলে ধরেছো, এই জিনিসটা এখনো পর্যন্ত আমি জানি কোন ফেসবুকে এবং কোন মিডিয়াতে তুলে ধরা হয়নি, যে যেখানে করোনাটা থাকার পরে কি কি দেওয়া হয়, কি কি ব্যবহার করা হয়, কিভাবে মানুষকে আচরণ করা হয়, সেটা কিন্তু এখন পর্যন্ত আমি দেখি নাই কোনো পেজে করতে। কিন্তু আমার বাতের সর্বপ্রথম থালাটা কই একটু তুমি দেখেন দেন তো সর্বপ্রথম আমাকে, সর্বপ্রথম যে জিনিসটা, তোমার সাহসীকতা, বাতের আমরা থালাটা তোমাকে কই ধন্যবাদ। এখানে এখানে একটু দেন তো। আমি আপনাদেরকে এতগুলো বাদ দিছে, এটা আমি মিথ্যা বলতেছি, সবাই বলবে যে আমি মিথ্যা বলতেছি, দালালি করতেছি। আপনারা দেখেন কতগুলো বাদ দিছে, এই দেখেন, এটা হলো আজকে আমাদেরকে যে খাবারটা দিছে, এটা হলো লাউ, লাউ দিয়ে সবজি, এটা হলো মুরগির মাংস, এটা দেশি মুরগির মাংস না, লাল মুরগি যেটা, ওই লাল মুরগিটা কোনো ফরমের মুরগিও না ওইটা। তার ভিতর ডালটা কই, ডালটা একটা গেলাসে এক গেলাস করে ডাল দে। তাহলে আপনি দেখেন এখানে আলুর ভর্তাটা আজকে আমাদেরকে দেন, আলু ভর্তাটা যে দুপুর বেলায়, রাতটা আলু ভর্তাটা দেয় না। তো এই খাবার গুলো আপনি দেখেন একদম বিদেশি সিস্টেম। আর এখানে আমাদেরকে বিদেশি বলেন, যেখানে এমবাসিতে ছিলাম সেখানে আমাদেরকে, রিয়াদ এমবাসিতে, সেখানে আমাদেরকে বাঙালির জন্য বাঙালি খাবারটা স্পেশাল ভাবে তৈরি করছে ওরা। ওইখানে আপনি 2-3 টাকা তরকারি দিত ভাতের সাথে, অত্যন্ত ভালো, মানে আমি কষ্ট পাই না, যেটা সত্য কথা শুনেন আচ্ছা সত্য। আমি একজন ইউটিউবার, আমি একজন ইউটিউবার, তারপরে উঠে ধরতাম, কারণ যে কাজ করবে সে কিন্তু বয় ফেলে চলবে না। আপনি চ্যানেলের জন্য আপনি ভিডিও করতেছেন, আমার চ্যানেলের জন্য আমি ভিডিও করতেছি, আমাদেরকে বয় ফেলে চলবে না, যেটা সত্য সেটা কিন্তু আমাদের উঠে ধরতে হবে। তা আমি কিন্তু এটা উঠে ধরলাম, এই জন্য আমি অনেক কিছু এর আগে কিন্তু দেখছি যে এমবাসিতে আমাদের খাবারের কষ্ট দিচ্ছে, মেয়েরা ভিডিও করছে, এবং কি আপনার এখানে হোম কোয়ারেন্টাইন আমরা কষ্ট পাচ্ছি, এই ধরনের অনেক কিছুই উঠছে। এই যে আপনাকে আমি পানির বোতল দেখাই, আমার এখানে 28 জন মানুষের পানিগুলো এখনো স্টক আছে, দেখেন দেখতেছেন এখনো স্টক আছে আমার এখানে পানি। প্রত্যেকটা রুমে কিন্তু এরকমই সকাল বিকাল আপনার 4 লিটার পানি দেয় একজন, একজন মানুষ কিন্তু 4 লিটার পানি খাইতে পারে না একদিনে, খাইতে পারে না। আমার প্রত্যেক দিন পানি জমা থাকে, প্রত্যেকদিন আমার পানি জমা থাকে। তো এই সত্যগুলো অবশ্যই উঠাই ধরতে হবে, এটা যেটা সত্য সেটা যদি না বলে আখেরা তো আবার দায় থাকবে। না 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 পলি, একটা জিনিস হয়েছে যে তোমার যে সাহসিকতা, আজকে যে তুমি সাহস নিয়ে যে যেখানে বসে যে লাইভটা করেছো, সত্যটা তুলে ধরছো, সেটা কিন্তু কেউ করতে পারে না। আমরা সবসময় জানি যে এখানে খাওয়া দেওয়া হয় না, এখানে সমস্যা করা হয়, এবং সৌদি আরবে বেশি মানুষকে হেল্প করে না, সমস্যাগুলা বলা হয়। কিন্তু তোমার কাছ থেকে যেটা আজকে জানলাম বাইরে নাকি দেখো, যে বাংলাদেশ সরকার থেকে যে এই 14 দিন এতজন মানুষ থাকা খাওয়া এবং কিভাবে আহ্বান করা হচ্ছে সরকারের পক্ষ থেকে, সেটা কিন্তু আমি আপনি জানি, আমি জানি বিশেষ করে জানতাম তোমার কাছ থেকে, তোমার কাছ থেকে কিন্তু সত্যতা আজকে। চা পাতা চিনিটা আনো, চিনি লবণ, লবণটা আনো। এরপরে এরপরে কি ওখানে নিজে চা বানিয়ে খাইতে পারো, সেটা না, এখানে কি চাও তোমার নিজে না, আমরা চা চিনি লবণ, লবণের প্যাকেট সহকারে দিয়ে গেছে আমাকে, এখানে কোথায় আছে রাখছি দেখেন তো একটু, লবণের প্যাকেটে
এই পুরো কার্টনটা দেন আমাকে, এই দেখেন এখানে আমি কার্টনে রাখছি, এগুলো আমি কার্টনে রাখছি, দেখেন এই এখানে বয়ামে চিনি, বয়ামও দিছে চিনির জন্য, এটা লবণের জন্য, এইটা ধরো, এই দেখেন, এই দেখেন লবণের প্যাকেট আমাদেরকে দেওয়া হয়েছে যারা লবণ খায় তাদের জন্য। আর এই দেখেন চা পাতা, সকালে এরকম এক প্যাকেট চা পাতা দিবে, বিকেলে এক প্যাকেট চা পাতা দিবে, এই দেখেন। তারপরে আপনি দেখেন চিনি, চিনি সকালে এরকম ইয়ে দিয়ে যায়, রাতেও দিয়ে যায়, এই দেখেন চিনি আমাদের আমাদের এখানে কিন্তু যখন তখন চা রান্না করে খাইতে পারে, আপনার কোনো সমস্যা নাই। আমি এমনও আমাদের এখানে মুরব্বী অনেকজন আছে যারা বেশি চা খায়, তাদের জন্য সারাদিন চা জাল দিই আমি, সমস্যা হয় না আমার, চা দিই তাদেরকে। এই জিনিসগুলো আসলে না পলি, একটা জিনিস কই, তুমি যে এখন যে লাইভে আছে, তোমার রুমের মধ্যে প্রায় কতজন বলছিলা মানুষ? আমার বর্তমান আমার রুমে আছে 28 জন মানুষ, আপনার আরো রুম আছে ওইদিকে, আপনার 28 জন? না আমি যেটা প্রশ্ন করি, 28 জন মানুষের সামনে কিন্তু লাইভটা করতেছো, যদি এই রুমের মধ্যে কোনো সমস্যা হতো, কোনো মেয়েরা যদি কোন রকম প্রতারিত হতো, তারা কিন্তু তোমাকে আগে বলতো যে আপা তুমি মিথ্যা কেন বলো, আমরা এইভাবে সমস্যা আছি। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। না এখানে এই আপা আপনি বলেন, এখানে আপনার খাওয়া দাওয়া কোনো সমস্যা হচ্ছে না? আপনি কথাটা বলেন, চেহারা দেখাইতে হবে না, কথা বলেন, আমি চেহারা দেখাবো না, বলেন। আলহামদুলিল্লাহ মা খাইতে দিচ্ছে, খুব ভালো খাইতে দিচ্ছে, আরো বেশি খুশি হইতাম যদি অ্যাম্বাসিতে আমরা 100 জন মানুষ, এক অ্যাম্বাসিতে মানুষগুলো যদি পাঠানো যাইতো বাংলাদেশে, তাহলে আরো বেশি খুশি হইতাম। উনি বলতেছে এখানে যা খাবার দিচ্ছে তা কিন্তু অত্যন্ত ভালো দিচ্ছে, যেটা মানে ভাষা প্রকাশ করার মতো না, কিন্তু আরো কিছু মানুষ আছে ওদেরকে যদি পাঠানো যায় তো ওদেরকে ফ্লাইট দিবে, এই বিশুদ্ধবারে আর একটা ফ্লাইট আছে ওদেরকে দিবে, এটা আমি শুনছি। ওইখানের আপনার কিছু মেয়ে আছে যারা আমাকে ফোন করে এখনো, ওরা বলছে আপু বিশুদ্ধবারে আর একটা ফ্লাইট আছে, ওই ফ্লাইটে হয়তো আমরা যেতে পারি, কারণ একসাথে তো সবাইকে দিতে পারতেছে না, 35 জন 50 জন এভাবে করে দিচ্ছে, কিন্তু এভাবে করে দিচ্ছে। আমি আসার পরে না একসাথে তো দিতে পারবে না, বিভিন্ন সমস্যা আছে, সমস্যাগুলো তো বিভিন্ন, যেমন কিছু মানুষের পাসপোর্ট নাই, তাদের কিন্তু বাংলাদেশ থেকে এগুলা পাসপোর্ট মেন পাওয়ার করে নিয়ে কাজ কাম করে, আমরা তো ওরা তারা করি অনেক সময় ব্যাপার। হ্যাঁ হ্যাঁ না অনেকে বলে যে এমবাসি লোক আমাদেরকে বসে রাখছে, ওরা কোনো কাজ করে না, না ওরা অনেক কাজ করে, ও এমবাসিতে অনেক কাজ করে, যেটা বলার ভাষা নেই, কারণ একটা মানুষের যখন আমি একদম আমার কাগজপত্র কিছু না, আমার এগুলো সব রেডি করতে, জোগাড় করতে, এগুলো কাজ কাম যা আছে সরকারি ভাবে সব ইয়ে করতে কিন্তু সময়ের ব্যাপার আছে, তার ভিতরে আপনার আমাদের এই বিশেষ ফ্লাইট গুলো তো কোন রকম চলতেছে মনে হয়, যেটা আন্তর্জাতিক ফ্লাইট গুলো বন্ধই একদম, তো ওই হিসেবে কিন্তু আমাদের মেয়েরা আসতে কিন্তু দেরি হচ্ছে, না হলে কিন্তু দেরি হইতো না, না হলে কিন্তু তাড়াতাড়ি চলে আসতে পারতো। এখন মাসুমানুর বলি, তুমি তোমার তোমার কাছ থেকে যে অভিজ্ঞতা আমরা পেয়েছি, এখন বাংলাদেশে যারা আমাদের বইন্ডা আছে বিদেশ যাওয়ার জন্য এখনো পর্যন্ত দালালের মাধ্যমে হোক আর লিকেল ভাবে হোক যাওয়ার জন্য চেষ্টা করেছে, তাদের উদ্দেশ্য কি, তোমার কিছু বলার আছে কি বা তাদেরকে বলতে চাও? আসলে আমি সরকারকে এটা বলতে চাই না যে আপনি খাদ্যামার প্লায়েরটা খাদ্যামার বিষয়গুলো বন্ধ করে দেন, এটা আমি বলতে চাই না, বলতে চাই না এই কারণে, কারণ আমরা কিছু কিছু ফ্যামিলি আছে যারা নুন আনতে কিন্তু ফান্তা ফুরায়, এই বিদেশে যাওয়া মেয়েরা প্রবাসী থেকে কর্ম করে, এমনও মেয়ে আছে যাদের 5-6 জন ফ্যামিলি সদস্য, কিন্তু 5-6 জন ফ্যামিলিতে তাদের সম্পূর্ণ সবকিছু কিন্তু ওই মেয়েটাই চালাচ্ছে, তো এরকম অনেক মেয়েরও আছে। তা আমি সেজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী যেটা করছেন যে খাদ্যাম্মা বিষয়টা চালু করছেন, একদম খারাপ করেন নাই, যে আমাদের জন্যই করছেন, আমাদের ফ্যামিলির জন্যই, আমরা বাংলাদেশে কিছু কিছু এখানে যারা মহিলার আছে একটু বয়স্ক টাইপের বা পড়ালেখা জানে না, বা পড়ালেখা জানা মানুষই কিন্তু এখন আমাদের বাংলাদেশে বেকার, তো এখন আমাদের পক্ষে কিন্তু সম্ভব না বাংলাদেশে চাকরি করে 22,000 টাকা 25,000 টাকা স্যালারি উঠানো, এটা একদম ইম্পসিবল। তো ওই হিসাবে কিন্তু যারা প্রবাসে আছে তারা 20,000-22,000 টাকা স্যালারি দিয়ে কিন্তু নিজের ফ্যামিলিটাকে চালায়, তো ওই হিসেবে আমি বলবো যারা প্রবাসে যেতে চায় যাবে, কিন্তু নিজেকে করতে হবে, দেখে শুনে দালালের মাধ্যমে না গিয়ে এমবাসির মাধ্যমে ডাইরেক্ট সরাসরি কথা করে পরে যাতে না, যে মেয়েটা বিট কফি বলেন আপনার যে বিশাল কফি বলেন এই কফি গুলো ফটোকপি করে রেখে নিজের স্বামীর কাছে হোক মা বাবার কাছে যত্ন করে রেখে যাওয়াটাই সবচেয়ে বেটার, এটাই বলবো। আচ্ছা
ধন্যবাদ তোমাকে। আসলে আজকে যে গুরুত্বপূর্ণ আমাদের ইউটিউবার মাসুমানুর পলি ইউটিউব চ্যানেলের যে মালিক, আজকে আপনারা দেখতেছেন যে আজকে খুব সুন্দর করে আমাদের বিস্তারিত আমার এমবেসি থেকে ডেরে বাংলাদেশ পর্যন্ত আজ পর্যন্ত যেখানে আছেন সেই সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা আপনারা শুনছেন প্রিয় দর্শক। কিন্তু আপনার আমরা জানি যে সবসময় আমরা জানি যে কিছু সত্য কিছু মিথ্যা নিয়ে কিন্তু আমাদের মানুষগুলা, কিন্তু কোন কোন সময় দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন লাইভ দেখি দূতাবাস সাহায্য করে না, মেয়েদেরকে হয়রানি করে এইটা সেটা সম্পর্কে। তো বলি তোমাকে আর একটা জিনিস জিজ্ঞাসা করি, কিছু বাংলাদেশি বাংলাদেশি যারা আমরা আমরা সাধারণত বলি দালাল, তো কিছু আছে বাংলাদেশ থেকে কিছু মেয়েরা নেয়, যেমন 10-12 জন তাদের মাধ্যমে নেয় নিয়ে এখানে একটা গড়ে রাখে, কিন্তু তারা সাপ্লাই দেয়। তো এই সাপ্লাই এইগুলা কি ধরনের ব্যবহার শুনি, যে কোনো সময় এরা খারাপ কাজে দেয়, কোনো সময় আছে এই সম্পর্কে তোমার কি জানা আছে? এই সম্বন্ধে আমি কিছুদিন আগে একটা মেয়ের কাছ থেকে যেটুকু শুনলাম, ওদেরকে নাকি একটা ঘরের ভিতর রাখা হয়, সেখান থেকে তাদেরকে আপনার মনে করেন আরবিদের বাসায় কাজে লাগলে কাজে দিচ্ছে, বা কারা কেউ খারাপ কাজে লিপ্ত হয়ে যাচ্ছে, এই ধরনের খারাপ কাজে লিপ্ত হচ্ছে। কোন ধরনের আমি বলি, অনেক মেয়েরা আছে যে প্রবাসী, যারা কফিলে অত্যাচার হয়তো সহ্য করতে না পারে বাইরে গেল, বাইরে যাওয়ার পরে আপনার যাওয়ার পরে কোনো আপনার মনে করেন বাঙালি সাহায্য নিল বা পাকিস্তানি সাহায্য সহযোগিতা করেন, তো সব লোক তো আর সমান না, আমাদের সব দেশে ভালো খারাপ কিন্তু আছে। তো কিছু খারাপ মানুষের পাল্লায় যখন পড়ে যায় তখন ওরা কি করে যে আমি তোমাকে কাজ দেবো, আমি তোমাকে দেশে পাঠানোর জন্য সহযোগিতা করবো, এটা ওইটা বলে কিন্তু তাদেরকে একটা রুমে নিয়ে যায়, নিয়ে যায় তাদেরকে কিন্তু ওই খারাপ কাজে কিন্তু লিপ্ত করা ফেলে। তখন ওরা অনেক মেয়েরা আছে যে টাকা পেয়ে গেছে বা এই কাজে একদিন দুই দিন কাজ করে ফেলছে, তখন সে আর কি করবে, আর দেশে যাওয়ার রাস্তা পাচ্ছে না। যেমন সে কিন্তু এই জিনিসগুলো সব মেয়ে মানুষে কিন্তু এটা জানে না যে আমাকে 999 কল করতে হবে বা আমাকে পুলিশের কাছে যেতে হবে বা আমি বাসা থেকে বাইরে গেলে নিরাপত্তায় থাকবো, এই বিষয়গুলো কিন্তু সবকিছু সবাই কেটে উঠতে পারে না, সবাই কিন্তু মাথায় এটা কাজ করে না। ওরা ভাবে কি যে আমি আপনার একটু সহযোগিতা নিলে, যেমন আমি বললাম যে আমি আতিক ভাই আপনার একটু সহযোগিতা পেলে হয়তো আমি দেশে যেতে পারবো, তা আমি আপনাকে ভালোর জন্য কিন্তু আমার বিস্তারিত সব বললাম, এখন আপনি আমার দুর্বলতা দেখে কিন্তু আপনি আমাকে ব্যবহার করতেছেন। ঠিক এই ধরনের কিছু মানুষ আছে, সেটা বলেন পাকিস্তানি, বলেন বাঙালি, আর বলেন হিন্দি, এরা কিন্তু আছে। তখনই কিন্তু মেয়েদের সমস্যাটা বেশি হয়, তাদেরকে একটা রুমে রেখে কিন্তু খারাপ কাজে ব্যবহৃত করে। আর মেয়েরাও যখন একটু টাকার মুখ দেখে যায় তখন ওদের কথাই বলতেছি, সব মেয়েরা যারা এই ধরনের লিপ্ত হয়ে যায় তখনও কিন্তু তারা ভাবে যে যখন খারাপ কাজে লিপ্ত হয়ে গেছি প্লাস খারাপ হয়ে গেছি তখন কিছু টাকা ইনকাম করে তারপরে না হয় একদম দেশে চলে যাবো, এই ধরনের কিন্তু চিন্তাধারা থাকে। যেমন কিছুদিন আগে, আজ থেকে প্রায় 9 মাস আগে, একটা মেয়ে আমাকে ফোন করে, ফোন করার ও আমাকে ইউটিউবে আর টিকটকে মেসেজ করে যে পলি আপু তোমার নাম্বারটা দাও, নাম্বারটা দাও। আমি কিন্তু ভাবছি এটা ছেলে, সেজন্য আমি নাম্বার দিই না। পরে মেয়েটা আমাকে ফট করে লেখলো যে আমি কিন্তু আত্মহত্যা করবো তুমি যদি আমাকে নাম্বার না দাও। পরে আমি নাম্বার ওকে বলি যে তোমার নাম্বারটা দাও, আমি এখনই লাইনে আসি, আমি ডিলিট করে দেবো। পরে মেয়েটা আমাকে নাম্বার দেয়, নাম্বার দেওয়ার পরে মেয়েটাকে আমি ফোন করি, ফোন করার পরে মেয়েটা আমাকে বললো কি 4 জন আমাদের বাংলাদেশি 4 জন ছেলে নাকি তাকে মক্কা মনোয়ারা আছে না নাকি মদিনা মনোয়ারা, মদিনা মনোয়ারা সেখানে একটা ফ্ল্যাট বাসাতে রেখে 4 জনে নাকি 10 জন করে। মেয়েটা আমাকে বলে যে এই বিষয়ে আমাকে একটু হেল্প করো, আমার এখন আমি 3 মাসের প্রেগনেন্ট, আমি কিভাবে এখান থেকে বাঁচতে পারি। এবার বলে মেয়েটা বাড়ি হলো সিলেট, কি যেন নাম আমি ভুলে গেছি, টিকটকে মেয়েটার ছবি এখন আমার কাছে আছে। পরে এই বিষয় নিয়ে আমি আমার হাজবেন্ড কে বলি যে মেয়েটাকে কি করা যায়, মেয়েটাকে কিভাবে হেল্প করা যায়। তখন আমার হাজবেন্ড বিস্তারিত মেয়েটাকে একটা গ্রুপের মাধ্যমে, আমার হাজবেন্ড আরো 2 জন মানুষ 3 জন মানুষ আমি রাখি যে প্রবাসী কল্যাণ গ্রুপ থেকে 2 জন 3 জন মানুষ নিয়ে ওদেরকে নিয়ে একটা গ্রুপ করি। গ্রুপ করার পরে মেয়েটার বিস্তারিত সবগুলো কথা শুনে মেয়েটা বললো কি ওকে নাকি কফিলে এক জামা পরা বের করে দেয়, বের করে দেওয়ার পরে আপনার একটা বাঙালি সহযোগিতা নেয়, ওই বাঙালি ওকে কোন কফিলের কাছে 1 মাস কাজ করায়, ওইখান থেকে আবার অন্য কফিলের কাছে বেশি টাকায় কাজ করতে দিবে বলে নিয়ে যায় নাকি মদিনা মনোয়ারা একটা ফ্ল্যাট বাসা নেয়, সেখানে ওকে 4 জন বন্ধু মিলে 10 জন করে ওকে তালা মেরে রেখে যায়, সেজন্য নাকি সে চিল্লাফালা করতে পারে না, ওইখান থেকে বাঁচতে পারে না। আর এখন যখন সে প্রেগনেন্ট এই কথাটা ওদের কাছে প্রকাশ করে তখন ওরা নাকি এখান থেকে পালায় চলে যায়। এই কথাগুলো শোনার পরে আমার হাজবেন্ড এবং কি আমার যে গ্রুপে বাইরে ছিল সময় আমাকে বলতেছে পলি তুমি এই কাজটাতে একদম হাত দিবা না, এখানে মেয়েটারই দোষ বেশি, তোমার যতই মেয়েটার যখন আবার আমি বলছিলাম তুমি কোন বাসায় আছো আমাকে একটু ভিডিওতে দেখাও, মেয়েটা আমাকে ভিডিওতে দেখায়, আমি দেখি যে 4টা বেড বিছানো, মানে 4টা ছেলে থাকবে সে 4টা বেড বিছানো, এবং কি তার রুম আলাদা,
ওই রুমে সবকিছু আছে, এবং কি তার ঘরটা একদম রাস্তার পাশে, মনে করেন এখানে রাস্তা এখানে ঘর, এই ধরনের কোন আপনার এর পাশে আবার আরবিদের বড় বড় বিল্ডিং গুলা আসতেছেন। তারপরে এখন মেয়েটা যখন আমাকে ভিডিওতে এটা দেখায়, তখন আমি ওইটা দেখে কিন্তু আমি স্ক্রিনশট নিয়ে রাখি, আর স্ক্রিনশট গুলো আমি গ্রুপে শেয়ার করি, যে আমি চাই না যে মানে আমি একা একা কাজ করে কোনো বিপদে পড়ি, যে আমার বড় বড় ভাইরা যারা আছে তারা আমাকে হয়তো বেন দিতে পারবে মাথার শট থাকলে আমার, সেজন্য আমি সবাইকে স্ক্রিনশট গুলো দিই মেয়েটা এই রুমটাই থাকে এবং কে রাস্তাটা মেয়েটার ঘরের রাস্তাটা এটা। পরে ওরা সম্পূর্ণ দেখার পরে বলতেছে, দেখো পলি মেয়েটা এখন বিপদে পড়ছে, সেজন্য কিন্তু তোমার হেল্প চাইতেছে, কিন্তু মেয়েটার কাছে ছেলেগুলো এখনো আছে, এখনো যদি না থাকতো ব্যাট গুলো এত সুন্দর করে সাজানো কেন? তখন আমার মাথায় কাজ করতেছে, হ্যাঁ রাইট এটা হইতে পারে। পরে আমরা আস্তে আস্তে মেয়েটার পাশ থেকে সরে যাই, মেয়েটাকে বলি যে দেখো এই সৌদি আরবে এখানে কোনো কিছুর ব্যবস্থা করা যাবে না, আর আমি আছি আবাতে, তুমি আসো রিয়াদে মদিনার কাছে, আমি কিভাবে তোমাকে হেল্প করবো, আমার কয়েকটা ভাইয়ের সাথে কথা বলছি ওরা পারবে না বলছে। পরে মেয়েটা আবার আমাকে বয়স গ্রুপে বয়স দেয় দুই দিন পরে, যে আমার হাজবেন্ড কে বলছে আমার হাজবেন্ড দেশ থেকে ওষুধ পাঠাচ্ছে, কিভাবে একজন হাজির মাধ্যমে, হজ করার জন্য যে হাজি গুলো আসতেছে তাদের মাধ্যমে নাকি ওষুধ পাঠাচ্ছে। পরে দুদিন পরে আবার ফোন করে আমাদেরকে বলে, আপু আমি ওষুধটা আনাইছি, ওষুধটা আমার হাতে পাইছি, এখন আমি ওষুধটা খাইছি আজকে। তখন আমরা সাথে সাথে গ্রুপটা ক্যান্সেল করে দিই বয়ে, যে মেয়েটা নিজে নিজে ওষুধটা আনাইছে নিজে নিজে খাইছে, বড় যদি আমাদের সমস্যা হয়। পরে দেখি কি আপনার পাই, এই গত এক মাস আগে ওই ঠিক একই বাসার ভিতরে ওই শুয়ে ছেলেটার সাথে ভাত খাচ্ছে, আর ওর সাথে দুইটা মেয়ে সকালে ভাত খাচ্ছে, রান্না করতেছে, সম্পূর্ণ টিকটকে ভিডিও করে ছাড়তেছে মেয়েটা। আমি তো আর জানি না, আমার হাজবেন্ড বলতেছে পলি দেখো মেয়েটা এরকম এরকম টিকটকে ভিডিও করতেছে, কোন মেয়ে বলেছে, যে মেয়েটা সহযোগিতা চাইছে ওই মেয়েটা। পরে আমি মেয়েটার আইডিতে ঢুকলাম, ঢুকার পরে দেখে তো আমার মাথার চেঞ্জ একদম গরম হয়ে গেছে, কি রে মেয়েটা বললো বিপদে আছে, ছেলেগুলো মেয়েটা থেকে পালা গেলো, তার মানে আমি যদি সহযোগিতা করতাম একটা পাপ কাজ করা হইতো আমার, দেখে যদি সহযোগিতা করি নাই ভালোই ছিলাম, কিন্তু মেয়েটা এখন যেগুলো করতেছে এগুলো তো ঠিক না। পরে মেয়েটাকে আমি একটা ভয়েস করি যে দেখো তুমি পিছনে কথাগুলো ভুলে যাবা না, এখনো সময় আছে, তুমি এম্বাসিতে ধরা দিয়ে দেশে যাও, যে কাজ করতেছে এগুলো কিন্তু ঠিক করতেছো না। এই কথা বলার ফলে মেয়েটা আমাকে ব্লক করে দেয়। তো এই ধরনের কিছু মেয়ে আছে যাদের জন্য কিন্তু আমাদের মানে ভালো ভালো মেয়ে এগুলার বদনাম হয়, যে মেয়েরা প্রচুর কাজ করে, যেটা বলার বাসা নাই আতিক ভাই, আপনার খাদ্দামার বিষয়ে যারা আসে তাদের মতো কষ্ট আমার মনে হয় না কেউ করে। সকাল 6টা থেকে রাইতে 12টা 1টা 2টা 3টা পর্যন্ত মেয়েরা কাজ করে, একটা সেকেন্ড যে রেস্ট করবে হবে না, একটু ভাত খাওয়ার পরে দুপুরবেলা ভাত খাওয়ার পরে সবার ইচ্ছে জাগে যে একটু ঘুমায়, ওরা কি বলবে, মাফি নোম নোম ফেললাই, তুই এখন কিসের ঘুম যাবি, রাত্রে ঘুমাবি, এখন কোনো ঘুম নাই। কিন্তু রাত্রের টাইমটা কিন্তু আমাদের মেয়েরা সঠিক ভাবে পায় না, 3 ঘন্টা 4 ঘন্টা ঘুমায়। যেমন আমি 4 বছর 5 মাস কাজ করছি, এর ভিতরে আমি হিসাব করতে গেলে জানি না কয় ঘন্টা ঘুমাইছি, ডেইলি 5 ঘন্টা হিসাবে পড়বে কিনা আমি জানি না, 24 ঘন্টার ভিতরে 5 ঘন্টা পড়বে কিনা আমি জানি না, প্রচুর কষ্ট করছি। কিন্তু এই কষ্ট গুলোই আমাদের বাংলাদেশে অনেক মেয়েরা সহ্য করতে পারে না, সমস্যা এখানে। আচ্ছা ধন্যবাদ পলি, আর একটা জিনিস তোমাকে অবগত করি, তুমি এখন সৌদি থেকে আসে কোয়ারেন্টাইন আছে, ওখান থেকে যাওয়ার পরে এলাকার মানুষ, কিন্তু কোনো কোনো কিছু এলাকার মানুষ আছে তারা বলে এইটা বাইরে দেশ থেকে আসছে, ওইটা ওই করোনা নিয়ে আসছে, ওরে তারা ওরে এটা করো, মেম্বার চেয়ারম্যান, এটা একটা প্লাস পয়েন্ট তোমার জন্য। তো এখান থেকে তোমাকে যেদিন ছাড়া হবে সেদিন কি তারা কোনো সার্টিফিকেট তোমাকে দিবে, কিছু দিবে লিখিত যে তুমি করোনা না বলে এই যেখানে আজ 14 দিন পরে, তারা কি কাগজপত্র দিবে তোমাকে? সেটা আসলে আমি এখনো সঠিক জানি না দেয় কিনা, কিন্তু আমি হোম কোয়ারেন্টাইন আছি এটাই আমি জানি, আর যেটুকু জানি আমি দেশে যদি এরকম কিছু করে, আমি পলি পলি আমি তোমাকে একটা জিনিস বলি, এখন তুমি আমাদের সাথে এখন লাইভে আছে এটা তোমাকে আমি অবগত করলাম, তুমি যেখানে এখানে যারা ইনচার্জ আছে, যে স্যার আছে, যে অফিসার আছে, তাকে তুমি বলো স্যার আমি যে 14 দিন আছে আমার যে করোনা না, এই সম্পর্কে আমরা কি ছাড়পত্র পাবো, কিছু ছাড়পত্র কাগজ আমাদেরকে দিবে, কারণ বর্তমান যে এলাকার মানুষগুলা এগুলা নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা করে, যে এই বিষয় নিয়ে যে ওইটা সৌদি আরব থেকে আসে, তো কিছু দুশ্মন আছে, বিভিন্ন মানুষ আছে, তো এগুলো আমাদের হয়রানি হয়, তো এই সম্পর্কে আপনারা যদি আমাদেরকে এটা ছাড়পত্র দেন যে আমাদের করোনা না, এটা স্যার ভালো হবে, বিশেষ করে
এই বিষয়টা তোমার আমি কি জন্য অবগত করলাম সবাইকে যারা তোমার আছে পাশে আছে তাদের একটু একসাথে তুমি চার্জকে বলবা, কারণ হচ্ছে আমরা জানি আমাদের বাংলাদেশের মানুষ একটা কিছু পেলে কয়টার পিছনে পড়ে, হয়তো বাড়িতে জায়গা দিবে না, নাহলে পুলিশকে বলবে, নাহলে চেয়ারম্যান কে বলবে, নাহলে মেম্বার কে বলবে, বলি একটা হয়রানির মধ্যে কিন্তু তুমি মেয়ে মানুষ হয়ে কি বাঙালি চালু মানুষ হয়ে দেখা যায় যে তোমার আশেপাশে গ্রামের সব মানুষ আসে তোমার বাসার সামনে এই মেয়েকে এইটা করো করে কিন্তু বিভিন্ন ভাবে অন্য সৃষ্টি করে। তার জন্য আমি তোমাকে একটা জিনিস অবগত করি, এটা হয়তো তোমার মাথায় ছিল না, আমার মাথায় আসছে, তুমি যে ইচ্ছা স্যার আছে 14 দিনের আগে তুমি খালকি সবাই মিলে বলবা স্যার প্লিজ আপনাদের ওখান থেকে আমাদেরকে সারপত্র দিবেন, একটা কাগজের সারপত্র দিবেন যে একটা শিলমারি দিবেন, সেটা আমি যে আমার এলাকাতে গিয়ে আমি সুরক্ষিত ভাবে থাকতে পারি এবং কোনো সমস্যা হলে আমি পুলিশ চেয়ারম্যানকে দেখাইতে পারি যে আমি এখানে 14 দিন ছিলাম, আমার কোনো সমস্যা ছিল না, সেই সারপত্রটা আমি ছাড় আপনাদের কাছ থেকে চাই। কিন্তু এটা তুমি সবাই মিলে কিন্তু এটা কাজটা করবা, তোমাদের জন্য ভালো হবে, আমার জন্য না। আপনাকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনি যে কথাটা বলছেন আসলে এটা আমার মাথায় একদমই ছিল না, কারণ আমি ভাবতেছি ছেড়ে তো দিবে চলেই যাবো, 14 দিন তো এখানেই ছিলাম, কিন্তু আসলে একটা প্রমাণের প্রয়োজন আছে যেটা আপনি বলছেন, এটা আমি কালকে না কিছুক্ষণ পরে যদি কোনো ম্যাডাম বা স্যার আসে, ম্যাডাম আসবে আমাদের রাতের ডিউটিটা পরে ম্যাডামের, তো আমি বলবো ইনশাআল্লাহ। তুমি তুমি যারা এখানে আছে তুমি এটা বলবা, ম্যাডাম দেখেন আমাদের এলাকাতে এরকম ঘটনা ঘটছে, আমাদের এলাকাতে এরকম প্রচুর ঘটনা ঘটেছে যে আমরা দেখেছি যে এইরকম আপনাদের ওখানে টাকাকালীন যাওয়ার পরে দেখা যায় এলাকার মানুষরা ওর পিছনে কিছু দুশ্মন থাকে, সবাই মিলে এটা বাইরের দেশ থেকে আসে ওইটা করো সেটা করে বলে কিন্তু কিছু সমস্যা পড়ে দেয়। তো স্যার এটা আমি আমি দেখেছি, তার জন্য আমি প্লিজ দয়া করে যদি আপনারা দেন না এরপরে আমরা চাই আপনাদের ছোট্ট একটা লেটারের মধ্যে আমরা সিল মেরে আমাদেরকে একটা কাগজ দেওয়ার ব্যবস্থা আপনারা করবেন, সেই সেইটুকু তোমার মাধ্যম থেকে এবং আমি যেটা যতটুকু আমার মাথায় আসছে সেটা কতটুকু আমার মাথায় কাজ করবে তা আমি জানি না, তারপরেও আমি তোমাকে বললাম। আর বিশেষ করে আমাদের সময় শেষ পর্যায়ে চলে আসছে, আমরা এখন যদি আরো কিছু তুমি দেশ এবং বিদেশের কিছু উদ্দেশ্য কিছু বলতে চাও সংক্ষেপে বলতে পারো, তবে আমরা বিদায় নিয়ে নেব। না আমার এখন আর কোনো কিছু বলার না, আমি এটাই বলবো যারাই আপনারা হোম কোয়ারেন্টাইন বা আসবেন সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো, আপনারা নিজের চোখে যেটা দেখবেন সেটাই বলবেন, মানে প্রমাণ ছাড়া কোনো কথা না বলাই ভালো। আর হয়তো হ্যাঁ আগে প্রথম স্টার্টিং এ হয়তো হোম কোয়ারেন্টাইন যেহেতু নতুন করছে তখন হয়তো একটু না একটু সমস্যা হইতে পারে বা হইছে, কিন্তু এখন সবকিছুই ঠিক আছে। আর যারা বিশেষ করে যারা বাইরের দেশ থেকে আসবেন চেষ্টা করবেন আপনারা করোনা সার্টিফিকেটটা নিয়ে আসতে, ওইটা যদি দেখাইতে পারেন বা আনতে পারেন তাহলে কিন্তু সাথে সাথে আপনারা বাসায় চলে যেতে পারবেন, কোনো সমস্যা নাই। আর যদি সার্টিফিকেটটা না থাকে তাহলে কিন্তু আপনাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে, আর হোম কোয়ারেন্টাইনে থাকলে শ্বশুর বাড়ির খাবারের মতো খাবার খেতে পারবেন, খুব সম্মানও পাবেন সত্যি কথা। যেটা আমার একটা খালা আছে এখানে, ওই খালাকে আমরা কালী খালা বলি, দুষ্টামি করি, ওই খালা বলে আমার বাবার বাড়ির খানা খাচ্ছি, মানে এত আদর যত্ন উনি পাইছে, যেটা উনি আপনার প্রবাসে 3-4 বছর থেকে বাঙালি খাবারটা খেতে পারে না যারা, তারা কিন্তু এখন বাঙালি খাবারটা পেয়ে অত্যন্ত খুশি। ধন্যবাদ মাসমানুর পলি, আমি কুলাউড়া টিভির পক্ষ থেকে ধন্যবাদ জানাই, কুলাউড়া টিভি তোমার কাছে কেমন লাগলো আজকে লাইভ অনুষ্ঠানটা সেই সম্পর্কে একটু জানতে চাচ্ছি। না কুলাউড়া টিভি থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমার মতো এরকম সাধারণ একজন মানুষকে আমন্ত্রণ জানাইছেন, এটার জন্য আপনাকেও ধন্যবাদ আর কুলাউড়া টিভি কেও ধন্যবাদ। আর কুলাউড়া টিভি কে সবাই সাপোর্ট করবেন, সবাই ওনার ভিডিও গুলা দেখবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেশি বেশি ভিডিও গুলা শেয়ার করবেন। বিভিন্ন ভিডিও বানান এবং আজকে আপনারা যে সত্যতা তুলে ধরেছে এবং সৌদি আরব এমবেসি থেকে ধরে এবং বাংলাদেশ এয়ারপোর্ট থেকে এবং সেই উনি যে কথাগুলো বলে সেগুলো আপনি অবগত আছেন, আর আজকে আমরা এর পর্যন্ত এবং আমাদের লাইভ এই মুহূর্তে শেষ করে নিব। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, বলি ভালো থাকবেন এবং বাড়িতে গিয়ে ভালোভাবে ইনশাআল্লাহ সুন্দর সুন্দর ভিডিও বানাবা আমাদের উপহার দিবা, সেই অপেক্ষা থাকলাম। আর বিশেষ করে যেটা বললাম তুমি আজকে ম্যাডাম জি আসলে আপনি ম্যাডামের সাথে যোগাযোগ করি সেই কাগজটা ব্যবস্থা করবেন, সেটা আমার অনুরোধ। ভালো থাকবেন সুস্থ থাকবেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনিও ভালো থাকবেন।
আর প্রিয় দর্শক আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন আর আমার ভাইটির জন্য দোয়া করবেন আতিক ভাই। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো থাকে, সুস্থ, আল্লাহ হাফেজ। হ্যাঁ প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমাদের সৌদি আরব প্রবাসী মাসুমা নূর পলের লাইভ অনুষ্ঠান আপনারা দেখছেন এবং ফুলওয়ার টিভির সাথে আজকে ফুলওয়ার টিভি লাইভ স্ট্রিমে ওনাকে নিয়ে আসার যে উদ্দেশ্যটা আপনারা জানেন যে আমাদের দূতাবাসে কি হয়েছে এবং দূতাবাসে কিভাবে ঘটনা ঘটে, কিবান বাংলাদেশে আসার পরে কিভাবে এয়ারপোর্টে কোনো হয়রানি, এই বিষয় নিয়ে আমরা কিন্তু আজকে আলোচনা করেছি এবং যারা প্রবাসে আছেন আপনারা শুনেছেন এবং আমাদের ফুলওয়ার টিভির সাথে থাকবেন। এবং আজকে আমাদের বাংলাদেশ টাইম রাত 10টার সময় আমরা গ্যাস গ্যাস একটা অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠান আপনারা দেখবেন। কাতার থেকে আমাদের 4 জন অতিথিকে নিয়ে আমরা আজকে লাইভ করবো। ভালো থাকেন, সুস্থ থাকবেন, অবশ্য আবার দেখা হবে কোনো এক প্রবাসীকে নিয়ে। আল্লাহ, আসসালামু আলাইকুম।